আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমে আছে আর এই বরের সিজনে বরে আচার থাকবে না তা কি করে হয় আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো টকজাল মিষ্টি বরে আচার আর এই বরের আছার কোনো প্রকার নষ্ট ছাড়াই সারা বছর কীভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দিব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি দুই কেজি পরিমাণ নিয়েছি এগুলো আমাদের গাছের আর আমি কয়েক দিন গড়ে শুকিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছি আপনারা বাজারে কেনা শুকনা বরই দিয়েও করতে পারেন এখন একটি ফ্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল দুইটা তেজপাতা দশ সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে দিয়ে দিব শুকনো বড়ই এখন ভালোভাবে নেড়ে উল্টে পাল্টে দিব এখন দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে বড়ই সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিব এর মাঝে দিব লবণ স্বাদ মতো এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে সে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব এক কাপ পরিমাণ ভিনেগার এখন এই সমস্ত কিছুকে বরিয়ের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দশ মিনিট জাল দিব এখন দেখুন বরেগুলো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে বরিগুলোকে নেড়ে ছিয়ে দিয়েছিলাম আর দেখুন এগুলো নরম হয়ে গলে গিয়ে ভিতরের আঠালো রস বের হয়ে এসে শিরাটা কেমন ঘন হয়েছে এখন দিয়ে দিব জাল শুকনো মরিচটাকে টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও দিতে পারেন এর এরপর দিব দুই চামচ পাঁচ পাঁচফোরণ গুঁড়া আমি পাঁচ পাঁচফোরণটাকে টেলে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে টেলে নেওয়ার গোটা পাঁচ পাঁচফোরণ দিতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এই এইভাবে একটু চেপে চেপে দিব যাতে কিছু বিচি বের হয়ে আসে আর শিরাটা আরও ঘন হয় এরপর দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ এতে আসারে স্বাদটাও আরও ভালো আসে এখন নেড়েছে মিশিয়ে চুলাটা অফ করে দিব আচারটা আমি ঠান্ডা করে এখন পরিবেশন করছি এই আচারটা যেহেতু ভিনেগার ব্যবহার করছি তাই এক বছর পর্যন্ত আসারটা ভালো থাকবে আর মাঝে মাঝে রোদে আষারটা শুকাতে হবে এতে আষারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর অবশ্য চেষ্টা করবেন আশার কাছের বইমে রাখার এতে আসার অনেক ভালো থাকে এইভাবে পুরোটা ফলো করে বানালে অনেক দিন পর্যন্ত থাকে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ